प्रियो भाई बनेरा अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। भाईजान इमाम महदीर आगमनेर बार्ता सुना जाच्छे अहरह। अनेक आलेम ओ उलेमादेर भविष्यवाणी अनुजाई इमाम महदी खूब शीघ्रई पृथ्वीर जमिने आसते चलेछे। अनेकेर मते आबार 2028 अथवा 2029 साले इमाम महदीर आगमन घटबे। आपनादेर कि मने हय सत्यि इमाम महदी खूब शीघ्र आसते चले? भाईजान आमरा सकले छोटो थेके सुने आसछि इमाम महदी धराधामे आसबे एवं आमादेर पूर्वपुरुषरा एवं तिनादेर पूर्वपुरुषराओ एई एकी कथाई सुने एसेछे एवं आगामीतेओ एई एकी कथाई सुनते थाकबे। आर आमरा जदि इमाम महदीर सठिक अर्थ ओ रासूलेर इंगित बुझते ना पारि তাহলে কোনকালে আমরা ইমাম মেহেদীর অস্তিত্বকে খুঁজে পাব না। তাই আসুন আমরা জানার চেষ্টা করি ইমাম মেহেদীর সঠিক অর্থ ও রাসূলের ইঙ্গিতটা আসলে কি ছিল। ভাইজান ইমাম শব্দের অর্থ হলো নেতা আর মাহাদির মা শব্দের অর্থ মুত্তাকিম। হাদি অর্থ হলো পথ প্রদর্শক, অর্থাৎ যিনি মুত্তাকিমদের পথ প্রদর্শক হবেন তিনিই হবেন ইমাম মাহদী। আর আল মাহদী শব্দের অর্থ পথ প্রদর্শিত ব্যক্তি। এই মাহদী শব্দটির মূল ধাতু হচ্ছে হাদিউন, অর্থাৎ হা বর্ণ, দাল বর্ণ ও ইয়া বর্ণ। এর আভিধানিক অর্থ হলো সুপথ, মঙ্গল পথ, সজা পথ ও আলোকিত পথ, যে পথে মঞ্জিলে মাকসুদে পৌঁছানো যাবে, যে পথে প্রকৃত সত্তার উপলব্ধি সহজেই পাওয়া যাবে। এই পরিপ্রেক্ষিতে মাহদী শব্দের ব্যবহারিক অর্থ দাঁড়ায় সুপথ প্রাপ্ত কর্ণধার, হেদায়েতকারী ও আল্লাহ পাকের বিশেষ ক্ষমতা লাভকারী ও সঠিক বেলায়েত প্রাপ্ত ব্যক্তি। মোট কথা হলো ইমাম মাহদীর অর্থ হেদায়েত প্রাপ্তদের নেতা, অর্থাৎ যিনি নায়েবে রাসূল হবেন তিনিই হবেন ইমাম মাহদী। একজন ব্যক্তি কখনোই ইমাম মাহদী হতে পারে না। আল্লাহ এক অখণ্ড। আপনারা সূরা ইখলাস ভালো করে পড়লে বুঝতে পারবেন প্রভু অখণ্ডকে খণ্ড করে বিচরণ করছে মানব রূপে। আর যারা প্রভুর রং ধরে নিজেদের রং প্রভুর রঙের সাথে মিলিয়ে এক হয়েছেন তারা হলেন নায়েবে রাসূল এবং তারাই হলেন ইমাম মাহদী। আর আপনারা যদি জানতে চান আল্লাহর রঙে রঞ্জিত ও গুণে গুণান্বিত কিভাবে হতে হয় তাহলে আই বাটনে অথবা ভিডিওটির শেষে স্ক্রিনে আগত বাম দিকের ভিডিওটিতে ক্লিক করে দেখতে পারেন। সুতরাং ইমাম মাহদী হবেন একজন সমাজ সংস্কারক, যিনি সকলকে ইসলামের দাওয়াত দেবেন এবং সমাজে ব্যাপক পরিবর্তন আনবেন। অর্থাৎ ইমাম মাহদী উচ্ছৃঙ্খল মানব গোষ্ঠী ও সত্য পথ হতে বিচ্যুত মানব সমাজকে হেদায়তপূর্ণ আলোকে আলোকিত করবেন এবং আল্লাহর সঙ্গে বান্দার নিবিড় সম্পর্ক স্থাপন করবেন এবং তিনি মুক্তির বিধানাবলী প্রকাশ করবেন। তার জন্য কি আমাদের জনম জনম ধরে অনুমানের উপর চলতে হবে? ভাইজান সকল বই পুস্তক ও সকল ধর্মীয় কিতাবের ওপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে, কিন্তু বড় সত্যটা হলো আমাদের দেহটাই মূল কিতাব আর আমাদের জবান হলো মূল আয়াত। যেমন অনেকেই মনে করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে এসে আবার চলে গেছেন, অথচ মুহাম্মদ নামটাই হলো একটা শক্তি। এই শক্তি যুগে যুগে এসেছিলেন, এসেছে, এমন কি আসতেই থাকবে। তাই পবিত্র কোরআনে দয়াময় আল্লাহ তাআলা বলেন, আমি প্রতি যুগে প্রতি সম্প্রদায়কে রাসূল প্রেরণ করেছি। ঠিক এইভাবেই ইমাম মাহদীর শক্তির রূপ ধারণ করে। আর আপনারা যদি জানতে চান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কে, কি বা তিনার পরিচয়, তাহলে আই বাটনে অথবা ভিডিওটির শেষে স্ক্রিনে আগত ডান দিকের ভিডিওটিতে ক্লিক করে দেখতে পারেন। তবে ইমাম মাহদী আসবে এই অপেক্ষায় বসে থেকে আমাদের জীবনের শেষ বেলায় পৌঁছে গিয়ে
হঠাৎ একদিন গভীর নিদ্রায় চলে যাব, তবু ইমামের দেখা পাব না। অথচ সারা জীবন প্রতি জনম জনম তিনি আমাদের পাশেই ছিলেন, তার কোনো খবরই আমরা রাখলাম না। ভাইজান, সবশেষে একটি কথা বলে রাখি, প্রতিটি মহামানব হলেন সূর্য। এই মহামানবগণই রাতের অন্ধকারকে কাটিয়ে প্রভাত তৈরি করেন এবং ফজরের কোরআন নিয়ে নবযুগের আহ্বান করেন। তাই ভুল ধারণা করে, অনুমানের ওপর ভরসা করে, সময় নষ্ট না করে যুগের ইমাম তথা ওলি মুর্শিদদের নিকট গিয়ে জ্ঞানের চোখ দিয়ে আগে দেখুন, তারপরে সত্যকে বিশ্বাস করুন। তাই তো পবিত্র কোরআনে বলা হয়েছে, তুমি কি তাদেরকে দেখনি যারা নিজেদেরকে পুত্র পবিত্র বলে থাকে, অথচ পবিত্র করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকেই, তাদের ওপর সুতা পরিমাণ অন্যায়ও হবে না। সূরা নিসা আয়াত নাম্বার 49। তো ভাইজান, আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো অজানা প্রশ্ন থাকে, তাহলে যে কোনো ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে প্রথমে ইউটি, তারপর আপনার নাম, তারপর প্রশ্নটি লিখে পাঠিয়ে দেবেন, আর আপনার উত্তরটি পেয়ে যাবেন অজানা সত্যে প্রতি সোমবার সন্ধ্যা 7টায়। তো ভাইজান, সবাই ভালো থাকবেন। জয় গুরু।